আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গেছেন যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে এবং এই 10 বছরের মধ্যে সেই আধার কার্ডের কোনো কিছু আপডেট করা হয়নি, তাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। যে কোনো দুটি ডকুমেন্টস আপলোড করলেই কিন্তু হয়ে যাচ্ছে, যার মধ্যে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তাছাড়াও ড্রাইভিং লাইসেন্স, অনেক কিন্তু ডকুমেন্টের লিস্ট রয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তবে আজকে কিন্তু এটা লাস্ট ডেট ছিল, অফিসিয়ালভাবে কিন্তু এটাই ঘোষণা করা হয়েছিল। তবে এই ডেটটাকে বাড়ানো হয়েছে কিনা 3 মাস এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন এবং গতকাল থেকে লগ ইন করা যাচ্ছে না অথবা এখানে কিন্তু কাজ করা যাচ্ছে না। তাহলে কবে নাগাদ এটা খুলতে পারে অথবা এটা আদৌ আর খুলবে কি খুলবে না অথবা এটা পারমানেন্টভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন myadhar.uidi.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা চলে এসেছি। এখানে রয়েছে লগ ইন, এই লগ ইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে লগ ইন কিন্তু হচ্ছে না অথবা নেক্সট পেজ কিন্তু খুলছে না, মাঝে মাঝে কিন্তু পরবর্তী পেজটা খুলে যাচ্ছে, তবে ইন্টারনাল সার্ভার এরর এই ধরনের কিছু সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু লগ ইন হচ্ছে না। এখন কথা হলো তাহলে কি বন্ধ করে দেওয়া হয়েছে, তো তা কিন্তু না, এখানে ট্র্যাফিকের কারণেই কিন্তু এটা হচ্ছে, কারণ একসাথে সকলেই ভিজিট করার কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে এবং গতকাল থেকেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং আপনাদের এখানে আরও একটি খুশির খবর জানিয়ে দিচ্ছি, 1947 অর্থাৎ এই যে আধারের টোল ফ্রি নম্বর রয়েছে এখানে ফোন করলে কিন্তু আপনাদের জানানো হচ্ছে যে 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত ফ্রি অফ কস্টেই এই আধার আপডেটের কাজটি আপনারা করতে পারবেন, অর্থাৎ ডকুমেন্ট আপলোডের কাজটি কিন্তু আপনি ফ্রি অফ কস্টেই করতে পারবেন 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। তো এ নিয়ে সকালেই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অর্থাৎ 14 জুন পর্যন্ত যে ফ্রি অফ কস্ট ছিল সেটা কিন্তু বাড়ানো হয়েছে আরও 3 মাস, অর্থাৎ 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আপনারা এই ডকুমেন্ট আপলোডের কাজটি করতে পারবেন। তো আপনাদের বলছি যে আপনারা অপেক্ষা করুন, 2-3 দিনের মধ্যে কিন্তু এই সার্ভারটা ঠিকঠাক হয়ে যাবে এবং যখনই ঠিকঠাক হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন স্টেপ বাই স্টেপ, কিন্তু এ নিয়ে অলরেডি আগেই আমাদের ভিডিও রয়েছে, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। মূলত বুঝতেই পারছেন এটা কিন্তু সার্ভারজনিত সমস্যার জন্য এরকম হচ্ছে, তো আপনাদের বলবো যে আপনারা 2-3 দিন পরে কিন্তু ট্রাই করুন, তাহলে কিন্তু এই যে কাজটি এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে যে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, অর্থাৎ সার্ভারের কিন্তু প্রচুর সমস্যা। তো আপনাদের বলবো যে 2-3 দিন পরে এই কাজটি আপনারা করুন, মাঝে মাঝে কিন্তু এই সার্ভারটা ঠিক হচ্ছে এবং রাতের দিকে অর্থাৎ গভীর রাতের দিকে আপনারা ট্রাই করুন, এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আজকে পর্যন্ত অর্থাৎ 14 জুন পর্যন্ত ফ্রি অফ কস্টে কিন্তু এটার সময়সীমা ছিল, তবে এটাকে যদি বাড়ানো না হতো 14 সেপ্টেম্বর পর্যন্ত তাহলেও কিন্তু এই কাজটি আপনারা আগামীকাল অথবা পরশুদিন নাগাদ করতে পারতেন। 25 টাকা পেমেন্ট করার পর কিন্তু সেই কাজটি আপনাদের করতে হতো, অর্থাৎ এটার কিন্তু লাস্ট ডেট নেই। এটাই আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।